বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবেই, কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে বিদায় নিছে। বাংলাদেশে এটা আমি জেনেই মানুষের জন্য কাজ করি, যে মানুষের জন্য কাজ করলে দুর্গতি বঙ্গবন্ধুর মতো এরকম চার নেতার মতো এরকম আমারও কপালে থাকবে। তারপরও আমি একেবারেই পিছাচ্ছি না, কারণ আমার আগামীকালকে বা পরশু দিন আমার কেউ মেরে ফেললো কি আসে যায়। জীবন চলে গেল ব্যারিস্টার সুমন, দেশ এবং দশের জন্য কাজ করবেন। যতই দিন যাচ্ছে ব্যারিস্টার সুমনের জন্য অবস্থাটা বা সময়টা কিন্তু খুবই খারাপ যাচ্ছে। বিভিন্ন জায়গায় ব্যারিস্টার সুমনের উপর আক্রমণ। ব্যারিস্টার সুমন এবার মুখ খুললেন, তিনি যখন দেশ এবং দশের জন্য কাজ করতেছেন সেই মুহূর্তে বিরোধী দল তো বাদ দিলাম, নিজের দলের লোকেরাই তার উপর আক্রমণ করতেছে। এবার ব্যারিস্টার সুমন নিজেকে মেরে ফেলা হবে এমন উক্তি করলেন গণমাধ্যমে। তো ব্যারিস্টার সুমন তিনি নিজের ব্যাপারে কী কী তথ্য দিলেন এবং তার উপরে কারা কারা হামলা করতে পারে এবং তাকে কেন মেরে ফেলার চেষ্টা চলতেছে সমস্ত কিছু তিনি উন্মোচন করলেন। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখবেন, তাই ভিডিওটা একটু লাইক দিবেন এবং ব্যারিস্টার সুমনের যারা নিরাপত্তা চান তারা কমেন্ট সেকশনে লিখবেন। তো চলুন, ব্যারিস্টার সুমন তার বক্তব্য এবং দেশের মানুষের উদ্দেশ্যে যে বার্তা দিচ্ছেন চলুন সেটা একটু শুনিয়ে আসি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 2001 সালে আমাকে ছাত্রদল হল থেকে বের করে দিয়েছে, তখন আমি ছাত্রলীগের নেতা বানানো হয় আমাকে, যে বিরোধী দলে থাকলে আইনজীবী হইলে বিরোধী দলের নেতাদেরকে সার্ভিস দেওয়া যায়, এইসব মানসিকতা থেকে চলে গেলাম আমি ব্যারিস্টার হইতে। বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবে, কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে বিদায় নিছে। বাংলাদেশে এটা আমি জেনেই মানুষের জন্য কাজ করি, যে মানুষের জন্য কাজ করলে দুর্গতি বঙ্গবন্ধুর মতো এরকম চার নেতার মতো এরকম আমারও কপালে থাকবে। তারপরও আমি একেবারেই পিছাচ্ছি না, মা আগামীকালকে বা পরশু দিন আমার কেউ মেরে ফেললো কি আসে যায়। অলরেডি 43 বছর তো আমার হয়েই গেছে, আমি যদি নাও মারে আমারে তাও কতদিন বাঁচবো? আর 16-17টা কুরবানি ঈদ আছে, এ অনেক টাকা আপনারে ঘুষ দিতে চায়, সে তো থ্রেটটাও দিবে আপনাকে ওই লেভেলেরই, কিন্তু আমার কাছে এগুলো কাজ করে, ডাজন্ট ওয়ার্ক অন মি। আপনাকে বলছি যে সেন্সিটিভিটি অফ থ্রেট আমার মধ্যে কাজ করে না, আপনি হুমকি টুমকি দিয়ে আমার মধ্যে কাজ করেন। আমার মধ্যে দুইটা জিনিস নাই, একটা হচ্ছে গিয়ে টাকা পয়সা দিয়ে আমার কন্ট্রোল করতে পারবেন না, আর একটা হচ্ছে গিয়ে মৃত্যুর ভয় দেখায় কন্ট্রোল করতে পারবেন। কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে, জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানে। আমি তো আসমানে যিনি থাকেন তার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি। মানুষ চায় আমি এইভাবেই কাজ করে যাই, কারণ চাই বলে যাই হাজার মানুষ লক্ষ মানুষ চলে আসে। আমি যখন লন্ডনে থাকার কারণে আমার কোনো টাকা ছিল না, আমার বাবার লাশ যেহেতু আমি দাফন করতে পারি না, আমি দেখতেও পাই নাই, তখন আমার মনে হয়েছে যে আমি খুবই অসহায়, যে সম্পদ মানুষকে সুরক্ষা দেয় না, এই জন্য সম্পদের প্রতি আমার টান কমে গেল। আমার মনে হইলো যে মানুষের জন্য করে যাও, বিধাতা সিদ্ধান্ত নিবে তোমার কোন পর্যায়ে নিয়ে সম্মানিত করবে নাকি অসম্মানিত করবে। অভাব আমি সারা জীবনেই ছিলাম অভাবে, কিন্তু আমার স্বভাবটাকে নষ্ট করতে পারে নাই অভাব। আমার এলাকায় আমার জানাজার সময় মানুষ যেন আমার জানাজার দ্বারাই বক্তব্য দেওয়ার সময় বলতে পারে যে এই ভদ্রলোক এই এলাকার সন্তান, উনি জন্মের পরে এলাকাটা যেরকম পাইছিলেন মৃত্যুর আগে এর চেয়ে ভালো একটা এলাকা রেখে গেছেন। এইটুকু যদি আমি আমার জানাজায় শুয়ে শুনতে পারি, দেখছেন আপনি একটা মানুষের জীবনে আর কি লাগে। এলাকার মানুষের আজন্ম গুলামি করবো এই শপথ নিয়েই আমি লন্ডন থেকে দেশে ফিরি। সব কিছু থেকে বিদায় করে দিয়ে যদি রাস্তায় নামাই দেন, তাহলে টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে বালতির মধ্যে বলবো এলাকার মানুষের জন্য, যাদের পানি দরকার আমার কাছ থেকে পানি নিতে পারে। এই সাউথ এশিয়াতে বহু দেশের ইতিহাস বদলাই দিছে ব্যারিস্টাররা। আমি এমপি হওয়া লাগবে কেন যদি না হই? আমি আমার যোগ্যতা দিয়ে আমার সক্ষমতা দিয়ে আমার এলাকার ইতিহাস আমি বদলাই দিব। আমার প্রশ্ন হলো যে আপনাকে দলে ফেরত নেওয়াই হলো না। আমার বিষয়টা কি জানেন, স্বতন্ত্র বিদ্রোহ এইগুলো করার জন্য একটা রিজন থাকে, ক্রেজিনেস থাকে যে আমি কোনোভাবে এখানের এমপি হইতে চাই। আমার তো এই ক্রেজিনেসটা নাই। আপনার এরকম দলে আনুষ্ঠানিকভাবে ফিরে যাওয়া কিংবা ক্ষমা প্রার্থনা করা কিংবা দলে আবার ফিরে আনুষ্ঠানিকভাবে ফেরার কোনো পরিকল্পনা কিংবা কোনো সুযোগ আছে কি না? আমি আপনাদের শুধু দল হচ্ছে গিয়ে দল যেটা ভালো মনে করবে, আমি যেহেতু দলটা করি, দল যেটা ভালো মনে করবে এটাই আমার সিদ্ধান্ত। দল আমাকে কোন সময় কোন জায়গায় নিবে এটা দলের সিদ্ধান্ত, কিন্তু আমি সবসময় দলের জন্য থাকবো আমার পক্ষ থেকে যে কাজটা। এখন দল কখন আমার প্রয়োজন মনে করবে আমি রেডি আছি, আমাকে সাম্রাজ্য দিবে না এর মানে এই তো না আমি আমার বাবা বদলাই ফেলবো। তা আমাকে যদি কিছুতেও না দেন তাতে তো কিছু আসে যায় না, কারণ আমি তো এই পরিবারের সন্তান, পরিবারের সন্তান হিসাবে পরিবারকে প্রোটেক্ট করা আমার দায়িত্বের মধ্যে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন, তারপরে যুবলীগ থেকে একটা বিশেষ ঘটনায়, আপনার কোনো আক্ষেপ আছে যে যুবলীগ থেকে যে আপনি পদত্যাগ করলেন একটা বিশেষ ঘটনায় শরীয়তপুরে একটা স্ট্যাটাস নিয়ে কেন্দ্র করে? আমার এইসব বিষয়ে কোনো আক্ষেপ নাই। মানে বঙ্গবন্ধু একটা কথা বলছিলেন যে আপনি রাজনীতি করলে নীতি থাকতে হয়, আর মুখে এবং বুকে একই কথা থাকতে হয়, দুইটাতে আলাদা কথা বলা যাবে। আমি কিন্তু চেয়ারের জন্য পোস্টের জন্য এমপি হওয়ার জন্য তো রাজনীতি করতেছি না। আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমার কাছে যেটা ভালো, যেটা মানুষের জন্য উপকার হয়, দেশের জন্য উপকার হয়, এই কাজগুলো আমি করে যাচ্ছি। দেখেন এটা একটা জার্নি, কোনো একটা পদে থাকা মানে আপনি 5 বছর পরে তো এমনি আমাকে সাবেক হয়ে যেতে হবে, কিন্তু এই জার্নিটাতে কখন আমি থাকবো কখনো থাকবো না, যারা আমাকে যে কারণে নিয়েছেন তারা যদি মনে করেন প্রয়োজন এখন আপাতত নাই, তারা আমাকে ছেড়ে দিবেন, আমাকে আমার কাজ করতে দিবেন,
আমি দেখেন এই যে যুবলীগে যখন নাই তখনও তো যুবলীগ যে কাজগুলো করি এই কাজগুলোই তো আমি করে যাচ্ছি। সিলেটের বন্যায় ফুটবল এগুলো তো যুবলীগেরই কাজ, বঙ্গবন্ধুর আদর্শেরই তো কাজ। এখন শুধু হচ্ছে কি আমার কাছে এই তকমাটা নাই যে আমি যুবলীগের কমিটিতে আছি কিনা। আমি কিন্তু বেসিকলি ধরেন এই আমাদের পরশ ভাই, আমাদের যিনি যুবলীগের নেতা, যিনি পরশ ভাইয়ের যে মাথায় আমার যে জিনিসগুলো ঢুকাই দিয়েছেন উনি, আমি যখন প্রথম যখন আইন সম্পাদক হিসাবে পরশ ভাইয়ের সাথে আমার মিটিং হয়, উনি আমার ভিতরে যে জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছেন যে একটা তরুণ মানে হচ্ছে কি এই ধরনের কাজ করবে, তরুণ মানে এগুলো করবে, আমি কিন্তু বেসিকলি এই কাজগুলোই করে যাচ্ছি। হয়তো আমি একদম টেকনিক্যালি কমিটিতে আইন সম্পাদক হিসাবে বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছি না বা এই জায়গাটা এখনও খালি আছে, কিন্তু আলটিমেটলি বঙ্গবন্ধুর আদর্শের যে কাজগুলো এবং নেতা আমার নেতা যিনি ছিলেন এখনও যিনি আছেন ফজলে শামস পরশ ভাই, ওনার কাজগুলোই কিন্তু আমি করে যাই, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে গুরু অপরাধে যাদেরকে দণ্ডিত করা হলো, বিশেষ করে মেয়র, সাবেক মেয়র জাহাঙ্গীরের কথা, তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে। আপনার এরকম দলে আনুষ্ঠানিকভাবে ফিরে যাওয়া কিংবা ক্ষমা প্রার্থনা করা কিংবা দলে আবার ফিরে আনুষ্ঠানিকভাবে ফেরার কোনো পরিকল্পনা কিংবা কোনো সুযোগ আছে কি না? আমি আপনাদের শুধু দল হচ্ছে গিয়ে দল যেটা ভালো মনে করবে, আমি যেহেতু দলটা করি, দল যেটা ভালো মনে করবে এটাই আমার সিদ্ধান্ত। দল আমাকে কোন সময় কোন জায়গায় নিবে এটা দলের সিদ্ধান্ত, কিন্তু আমি সবসময় দলের জন্য থাকবো, আমার পক্ষ থেকে যে কাজটা। এখন দল কখন আমার প্রয়োজন মনে করবে আমি রেডি আছি, দল যখন যেখানে প্রয়োজন মনে করবে দল আমাকে নিবে, কিন্তু আমি দলের জন্য সবসময় আছি। যেহেতু আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর দলটাই করি, শেখ হাসিনার যেহেতু নেতা মানি, সুতরাং আমাকে কিছুতে দিক না দিক, শুনেন আমার বাবার তো আমি ছোট ছেলে, আমার ভাই হচ্ছেন গিয়ে আমার চেয়ে বড়, তো রাজ্য যদি হইতো আমার বাবার যে রাজ্য, এই রাজ্যের সাম্রাজ্য বা রাজা তো আমার ভাই, আমাকে সাম্রাজ্য দিবে না এর মানে এই তো না আমি আমার বাবা বদলাই ফেলবো। তা আমাকে যদি কিছুতেও না দেন তাতে তো কিছু আসে যায় না, কারণ আমি তো এই পরিবারের সন্তান, পরিবারের সন্তান হিসাবে পরিবারকে প্রোটেক্ট করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। যেখানে আপনি যেই আলো বাতাসে আপনি এসএসসি পর্যন্ত পড়েছেন, বড় হয়েছেন, সেখানে আপনি অর্ধ শতাধিকের বেশি নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবী হিসাবে ব্রিজ করেছেন, রাস্তা করেছেন, যেটা কোনো সরকারি সুযোগ সুবিধায় থেকে না, তো সেখানে প্রায় অর্ধ সহস্রাধিক গাছ লাগিয়েছেন, এই যে একটা জাগরণ তৈরি করেছেন, তো মানুষেরও তো একটা প্রত্যাশা আছে আপনাকে নিয়ে নিশ্চয়ই, সেটা আপনিও বলেন। দল তো ফিরিয়ে নেওয়াটা এখনও কোনো আলোচনায় নেই যে আপনাকে ফিরিয়ে নেবে কি নেবে না। আমার প্রশ্ন হলো যে আপনাকে দলে ফেরত নেওয়াই হলো না, নির্বাচনে আপনার কোনো ডাক পেলেন না, বিদ্রোহ তো প্রশ্নই আসে না। আমার কথা হচ্ছে যে আমার যে যোগ্যতা আছে এই আদর্শ বঙ্গবন্ধুর আদর্শটাকে যদি আমি ধারণ করি, তাইলে আপনি মনে রাখবেন আমি অনেক এমপিদের চেয়েও অনেক শক্তিশালী হবো কাজ করার ব্যাপারে। এমপি বানাইলেই যে আমি আপনাকে আমি অনেক বেশি ডেলিভারি দিতে পারবো তা না, দল যারে ভালো মনে করবে তারে নমিনেশন দিবে। শুধু আপনি আপনার এলাকায় খুবই জনপ্রিয় হলেই তো হবে না, আপনাকে তো দলও বুঝতে হবে যে দলের জন্য আপনি পারপাস সার্ভ করতে পারবেন। স্বতন্ত্র বিদ্রোহ এগুলো করার জন্য একটা রিজন থাকে, ক্রেজিনেস থাকে যে আমি কোনোভাবে এখানের এমপি হইতে চাই। আমার তো এই ক্রেজিনেসটা নাই, কারণ আমি বিশ্বাস করি মেম্বার অফ পার্লামেন্ট এই টার্মটা বা তকমাটা একটা মানুষকে যত না শক্তিশালী করে, তার চেয়ে এই মানুষটা যদি তার নিজেরা বিশ্বাস করতে শুরু করে যে আমি একজন ধরেন ব্যারিস্টার, এই ব্যারিস্টার ডিগ্রিটাকে যদি আমি বিশ্বাস করতে শুরু করি যে আমি বাংলাদেশ না, এই সাউথ এশিয়াতে বহু দেশের ইতিহাস বদলাই দিছে ব্যারিস্টাররা, আমি এমপি হওয়া লাগবে কেন যদি না হই, আমি আমার যোগ্যতা দিয়ে আমার সক্ষমতা দিয়ে আমার এলাকার ইতিহাস আমি বদলাই দিব, কারণ সামনে যা পড়ে এ নিয়ে আমার কথা একটাই, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমি, শেখ হাসিনা আমার নেতা, এই দুইটা জিনিস যদি আমার সাথে থাকে তাহলে আপনি আমারে ঠেকাইতে পারবেন, শুধু কিছু বানান আর না বানান আমি আমার এলাকার ইতিহাস বদলাই দিব। আপনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনারা ছয় ভাই বোন, তার মধ্যে আপনি সবার ছোট, এলাকার মানুষের আপনাকে নিয়ে তাদের প্রত্যাশাটা কি মনে হয়? শুনেন এলাকার মানুষ হচ্ছে গিয়ে আমি সবসময় এলাকার মানুষকে বিশ্বাস করতে সক্ষম হয়েছি যে আপনারা আমার জানাজার মানুষ, আপনাদের সাথে আমার কোনো রাজনীতি চলে না, মানে যে টেকনিক্যাল অর্থে আমরা রাজনীতি বলি অনেক বুদ্ধিশুদ্ধির বিষয়, এটা আমার এলাকার মানুষের সাথে না। এলাকার মানুষের আজন্ম, এলাকার মানুষের আজন্ম গোলামি করবো এই শপথ নিয়েই আমি লন্ডন থেকে দেশে ফিরছি। যতদিন বেঁচে থাকবো, সক্ষমতা থাকবে, ততদিন এলাকার মানুষের জন্য করে যাব। শারীরিক সক্ষমতা যদি না থাকে তাহলে হয় আমি বলছি যে হয় দেশ ছাড়বো নাহলে দুনিয়া ছাড়বো, কিন্তু এলাকার মানুষের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমার চলবে না। আপনি যদি আমাকে রাস্তায়ও নামায় দেন, আমাকে সব কিছু থেকে বিদায় করে দিয়ে যদি রাস্তায় নামায় দেন, তাইলো টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে বালতির মধ্যে বলবো এলাকার মানুষের জন্য যাদের পানি দরকার আমার কাছ থেকে পানি নিতে পারেন। দিস ইজ হাউ আই থিঙ্ক অ্যাবাউট মাই এরিয়া। ব্যারিস্টার সুমনকে নিয়ে আমরা যতই কম মানে বলবো ততই কম হয়ে যায়। ব্যারিস্টার সুমন তিনি এমন একজন মানুষ, তিনি আসলে একটা কথাই বলেন, ঘাম কখনো কারো সাথে বেইমানি করে না। ব্যারিস্টার সুমন তার নিজের এলাকার জন্য ঘাম জড়িয়েছেন, স্বয়ং নৌকার বিরুদ্ধাচারণ করেই তিনি সংসদে স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি দেখিয়ে দিয়েছেন, ইতিহাস তৈরি করেছেন। আর ব্যারিস্টার সুমনের ইতিহাস সত্যিই মানুষ যেভাবে গ্রহণ করতেছে, ভালোবাসা দিচ্ছে, তাতে আগামী কয়েক বছরের ভিতরে ব্যারিস্টার সুমন তিনি যদি আলাদা দলও খুলে সেই দল ক্ষমতায় যাওয়ার অধিকার রাখে বা ক্ষমতায় যাওয়ার সামর্থ্য রাখে। কারণ ব্যারিস্টার সুমনের ভিতরে সে সামর্থ্য রয়েছে এবং তিনি যেই আইডিওলজি নিয়ে, তিনি যেই মানে সততা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেগুলো সাধারণ মানুষ এবং যুব সমাজ গ্রহণ করতেছে। আর আগামীর দেশ থাকবে যুবকদের হাতে, আর সেই যুবকদেরকে নিয়ে ব্যারিস্টার সুমন কাজ করে যাচ্ছে। আপনি ব্যারিস্টার সুমনের কর্মকাণ্ডে কতটুকু খুশি কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।